বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা আশা করছিলাম যে আজকে একটা অত্যন্ত আনন্দঘন পরিবেশে আপনাদের সঙ্গে আমরা মিলিত হব, কারণ আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে গতকাল আমাদের দলের চেয়ারপারসন, গণতন্ত্রের আপোষের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে আমাদের 19 তারিখে কাউন্সিলে কাউন্সিলর বৃন্দ তাদের কাউন্সিলের মধ্য দিয়ে দায়িত্ব অর্পণ করেছিলেন, প্রাপ্ত ক্ষমতা বলে তাকে দায়িত্ব অর্পণ করেছিলেন যে তিনি দলের নির্বাচিত যারা কর্মকর্তা হবেন তাদের তিনি নাম ঘোষণা করবেন, এবং দেশনেত্রী তার সকলের সঙ্গে আলাপ আলোচনা করে তিনি গতকাল তিনটি পদে কর্মকর্তার নাম ঘোষণা করেছেন। আপনারা শুনেছেন যে মহাসচিব পদে আমাকে দায়িত্ব অর্পণ করা হয়েছে, সিনিয়র যুগ্ম মহাসচিব পদে আমাদের রুহুল কবির রিজভী সাহেবকে দায়িত্ব অর্পণ করা হয়েছে, এবং কোষাধ্যক্ষ পদে মিজানুর রহমান সিনহা সাহেবকে দায়িত্ব অর্পণ করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই দীর্ঘদিন পরে কাউন্সিল হওয়ার পরে নেতাকর্মীদের আবেগ উচ্ছ্বাস অনেক বেশি আছে, এবং স্বাভাবিকভাবেই আমাদের নেতাকর্মীরা, শুভানুধ্যায়ীরা এই বিষয়টিতে অত্যন্ত উচ্ছ্বসিত হয়েছেন, উৎফুল্ল হয়েছেন, এবং অনেকেই আপনার ফুল নিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। কিন্তু আমরা আমাদের দুর্ভাগ্য যে আজ ফুল খেলবার দিন নয়। আমরা গণতন্ত্রের জন্যে যে সংগ্রাম, যে লড়াই করছি, সেই সংগ্রামে আমাদের অসংখ্য নেতাকর্মী নিহত হয়েছেন, আমাদের অসংখ্য নেতাকর্মী গ্রেফতার হয়েছেন, সারা বাংলাদেশে এখন একটা ত্রাসের রাজত্ব চলছে। আপনারা জানেন আজকেও একটি নির্বাচন চলছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন দ্বিতীয় দফা। সেই নির্বাচনে ইতিমধ্যেই আমরা খবর পেয়েছি কেরানীগঞ্জে একজন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছে। সমগ্র দেশে এরকম একটা ত্রাস, এরকম একটা সন্ত্রাস, এরকম একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে, এবং সেই প্রেক্ষিতে আমরা স্বাভাবিকভাবে আমাদের নেতাকর্মীদের আবেগ উচ্ছ্বাসের প্রতি সম্পূর্ণ সমবেদনা জানিয়েও আমরা আজকে সেই আনন্দ বা উচ্ছ্বসিত হতে পারছি না। আজকে দুর্ভাগ্য আমাদের যে আজকে যখন আমাদের নেত্রী নতুন কর্মকর্তাদের নাম ঘোষণা করছেন, সেই সময় গতকাল আপনারা জানেন যে সম্পূর্ণ একটি মিথ্যা মামলায় কোনো রকমের পূর্ব কোনো ঘোষণা ছাড়াই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে একটি আদালত। সবাই জানেন যে সময়ে এই মামলাটি দায়ের করা হয়েছে, এই মামলাটি হচ্ছে অবরোধকালীন সময়ে, এবং সম্ভবত ২৪ জানুয়ারির মামলা এটা, যাত্রাবাড়ির। এই মামলায় বিশেষ ক্ষমতা আইনে নাশকতার মামলা করা হয়েছে, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যাভাবে এই মামলায় জড়ানো হয়েছে। আপনারা সবাই জানেন, দেখেছেন, কভার করেছেন যে সেই সময় দেশনেত্রী তার গুলশান কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় ছিলেন, তার অফিসের সামনে বারুদ ট্রাক দেওয়া ছিল, তার অফিসের সামনে তিন স্তরের বিশিষ্ট তারা সিকিউরিটি ব্যারিকেড দিয়ে সিকিউরিটি নিরাপত্তা করেছিল যাতে দেশনেত্রী সেখানে বেরোতে না পারেন, তার টেলিফোনগুলো সমস্ত ডিসকানেক্ট করে দেওয়া হয়েছিল, তার যে অনলাইনের যে আপনার যোগাযোগ নেটওয়ার্ক ছিল সেটাও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছিল, এমনকি খাবার পর্যন্ত সেখানে প্রবেশ করতে দিচ্ছা হচ্ছিল না। আপনারাই রিপোর্ট করেছেন সেটা, আপনারাই তখন দিন রাত পরিশ্রম করে সেখানে থেকে সেই বিষয়গুলো জনগণের সামনে, দৃশ্যের সামনে তুলে ধরেছেন। সেই ধরনের একটি সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই ধরনের একটি মিথ্যা মামলায় জড়ানোর উদ্দেশ্যটাই হচ্ছে সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করা এবং হয়রানি করা। যে নেত্রী দীর্ঘ সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য, যে নেত্রী 9টি বছর সেরেছেন এর বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করেছেন, যে নেত্রী বিগত 7 বছর ধরে গণতন্ত্রকে ফিরিয়ে নেওয়ার জন্য সংগ্রাম করে চলেছেন, এবং যে নেত্রী অবৈধ মইনুদ্দিন ফখরুদ্দিন সরকারের আমলেও কোনো নথি স্বীকার করেননি, কারাবরণ করেছেন, সেই নেত্রীকে আজকে এই একটি তথাকথিত নিজেদেরকে গণতন্ত্রী বলে পরিচয় দেওয়া সরকারের সময় তাকে একটা মিথ্যা মামলায় তার বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বন্ধুগণ,
এই গ্রেফতারি পরোয়ানা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং হীন উদ্দেশ্যে এটা করা হয়েছে। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি এবং একই সঙ্গে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আমরা একটি কথা খুবই স্পষ্ট করে বলতে চাই যে আজকের সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেই আজকে সরকার এই ধরনের মিথ্যা মামলা দিয়ে খুন করে গুম করে নির্যাতন করে জনগণের যে গণতান্ত্রিক আন্দোলন সেটাকে স্তব্ধ করে দিতে চায়, সেটাকে দমন করতে চায়। জানেন যুগে যুগে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে, যারা গণতন্ত্রের জন্য ত্যাগ স্বীকার করেছে, তাদেরকে এই ধরনের স্বৈরাচারের আক্রমণ আগ্রাসন কোনো কিছুই দমিয়ে রাখতে পারে না। বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তো পারেই না, কারণ অতীতে তিনি কোনো নির্যাতনের কাছে কখনো নতি স্বীকার করেননি এবং বিএনপির কোনো নেতাও এই নির্যাতনের কাছে নতি স্বীকার করবে না। বন্ধুগণ, আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, আমরা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য সংগ্রাম করি না, লড়াই করি না, আমরা বাংলাদেশে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য, মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, তার মৌলিক অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা এই আন্দোলন করছি। আর সেই আন্দোলনকে দমন করবার জন্যে গণবিচ্ছিন্ন এই অনৈতিক সরকার, অবৈধ সরকার, যে অন্যায়ভাবে জনগণের উপর অত্যাচার করছে, নিপীড়ন করছে, নির্যাতন করছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তার বিরুদ্ধে সোচ্চার হয়ে সেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। আমরা বিশ্বাস করি এই আন্দোলনে বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাকে সমর্থন করবে এবং এই আন্দোলনে বাংলাদেশের জনগণ জয়ী হবে ইনশাআল্লাহ। আমি আবারও এই মিথ্যা মামলা দায়ের করার ব্যাপারে এবং শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়া নয়, সেই সঙ্গে আরও 28 জন নেতাকর্মীর বিরুদ্ধেই গতকাল আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আপনারা দেখেছেন যে এই বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায়ের নেতাদের উপরে কীভাবে এই ধরনের মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে, তাদেরকে রাজনীতি থেকে দূরে সরে রাখার একটা প্রক্রিয়া শুরু হয়েছে বন্ধুগণ। কিন্তু এটা সম্ভব হয় না, গণতন্ত্র ইতিহাস তা বলে না। মানুষ তার অধিকারের জন্য তার সংগ্রাম করে এবং তার অধিকারের জন্য সে লড়াই করে, সেটাকে সে আদায় করে, আর বাংলাদেশের জনগণ তো অতীতে বারবার সেটার প্রমাণ দিয়েছে। আমরা তাই এখনও বলি, এখনও সময় আছে, বারবার দেশনেত্রী কাউন্সিলের মধ্য দিয়ে যে আহ্বান জানিয়েছেন যে আসুন, আর প্রতিহিংসা রাজনীতি নয়, আমরা নতুন এক রাজনীতি করে তুলি যে রাজনীতির সত্যিকার অর্থেই মানুষের কল্যাণের জন্য আমরা সবাই মিলে একসাথে একযোগে কাজ করতে পারি। আজকে সেই জন্যই আবারও এই আপনাদের সঙ্গে আলাপ করার মধ্য দিয়ে আমি আহ্বান জানাতে চাই যে আসুন, সমস্ত প্রতিহিংসা বাদ দিয়ে, সমস্ত নির্যাতন বাদ দিয়ে, নিপীড়ন বাদ দিয়ে আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানের সাড়া দিয়ে, আলোচনার মধ্য দিয়ে অতি দ্রুত একটি নির্বাচন যেটা অবাধ ও সুষ্ঠু হবে, সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে হবে এবং সকলের কাছে গ্রহণযোগ্য হবে, এই ধরনের একটি নির্বাচনের মধ্যে দিয়ে আমরা দেশের যে রাজনৈতিক সংকট চলছে সেই সংকটের অবসান করে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। পরিশেষে আমি আবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অবিলম্বে এই গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার এবং এই মামলা প্রত্যাহার করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।